তো ফাইনালি এটাই পছন্দ হলো। আবার খুশি তো? বুক করা হয়ে গেছে, বিকেলবেলা মাল বাড়িতে ঢুকে যাবে। তোমারটা চলে এসেছে, তুমি খাও না। গাইস তো কি সব ভালো? তো আর ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। তো গাইস এখন বাজে বেলা 11:40 আর আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, এবার যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যাও 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 যাও, গো 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 গো। আমি আস্তে আস্তে যেন, ঠিক আছে? তুমি তো রেডি হয়ে বসে থাকবে, ঠিক আছে? বলছি বলছি, কথা যাবো সেটা এক্ষুনি বললে হবে, বলছি তো। বিষয়টা হচ্ছে কি যে এখন আমরা দুজন এক জায়গায় যাব। ফার্স্ট যাব আমরা অনলাইনে, সেখান থেকে টাকা তুলবো। দেন আমরা যাব একটা কাঠের ফার্নিচারের দোকানে, সেখানে একটা জিনিস কিনতে হবে, সেই জিনিসটা কেনার জন্য যাব, ঠিক আছে? আজকে না কিনলেও কিনতে পারবে, শুধু দাম দর করে চলে আসতে হবে, জিনিসটা দেখে আসবে। মনের কথা হচ্ছে আজকে জিনিসটা দেখে চলে আসবো, কাল পরশু গিয়ে জিনিসটা নিয়ে আসবো। আরেকটা কথা, আজকে দুজনের বিরিয়ানি খাওয়ার প্ল্যান হচ্ছে, কি হয় দেখা যাক। আমি কিন্তু এখনো রেডি হয়নি, ওকে রেডি হতে বলেছি, ও রেডি হচ্ছে। আমি গিয়ে গাড়িটা নিয়ে আসে, গাড়িটা নিয়ে এসে রেডি হবো, রেডি হয়ে দেন আমরা দুজন বেরিয়ে পড়বো। বাস ফাইনালি আমি কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছি, রাস্তা দাঁড়িয়ে আছে। আর ওকে কখন দেখা গেছে, আসো বেরো। ও বেরিয়ে এসছো? আমি কতক্ষণ আগে এসেছি তোমাকে বললাম যে রেডি হয়ে, আমার আগে রেডি হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। তোমার পার্স বার করছি, পার্সের টাকা নিয়ে পার্সের পার্স বার করেছে মাত্র। বসো, পাঁচটা বেগে ঢুকি না, এই দুপুরবেলা দোকান খোলা পাবো কি না কোনো গ্রান্ড দিতে পারছি না, কারণ এখন 12টা ওভার হয়ে গেছে। তো গাছ এইমাত্র কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি আমাদের লেবুখালি স্ট্যান্ডে, আর এখানটা এসে একটু ঘোরাঘুরি করবো। পিছনে পার্ক দেখতে পাচ্ছ, পার্কে ঢোকার আগে এই বলছে কি যে আমি কটা ছবি উঠবো, সেই কারণে সামনে আমাদের জেটিঘাট আছে, জেটিঘাটের ছবি উঠবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের জেটিঘাট, এটা কিন্তু ভেসাল, ঠিক আছে? এখান থেকে গাড়ি পার্ক করে ওই পারে, তো এইখানে গিয়ে কটা ছবি তুলতে বলছে। তো চলো চলো, মানে কি বলবো ভাই, দুপুরবেলা খেয়ে দিয়ে আমাদের কাজ নেই, আমরা এসে এখানে ছবি ওঠার জন্য। হ্যাঁ, এটা হবে নাকি, ইয়ে সিনেমাটিক শট হবে নাকি একটা? হ্যাঁ ঠিক আছে, স্লো মোশন, ওকে? আচ্ছা এই ছবিগুলো আগে তুলে দিয়ে নিই, তারপরে সিনেমাটিক শটটা দেখাচ্ছি। কোথা আছো? পুলিশ আছে কিন্তু এখানে, ওই বোটে কিন্তু পুলিশ আছে, ধরে নিয়ে বোটে তুলে নিয়ে চলে যাবে কোথা তার, ঠিক আছে? চলে আসো। হ্যাঁ তো বসে পড়েছো? হ্যাঁ এত খিদে পেয়েছে, ঠিক আছে বসো। তোমারটা চলে এসেছে, তুমি খাও না। পরিষ্কার শুধু একটা পেঁয়াজ আর মাংস আর একটা আলু পড়ে আছে। সো গাইস এই মাত্র আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাব বাঁকড়ায়। বাঁকড়ায় একটা আলমারির দোকানে, সেখান থেকে একটা মিটকেস নেব তার জন্য। বিরিয়ানি কেমন লেগেছে? টেস্ট, হেভি টেস্ট। আমি খেয়ে উঠতে পারছিলাম না। না না না, ও খেয়ে উঠতে পারছিল না, আমি ওর থেকে খেয়ে কমিয়ে দিয়েছি। আমার 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 আগে খাওয়া হয়েছে। আমি বাঁকড়ায় যাওয়ার আগে আরেকটা দোকান, ঠিক আছে, মানে মিটকেসের দোকান, সেই দোকানে আমরা ঢুকবো। যদি সেই দোকানে পাই তাহলে বাঁকড়ায় যাবো না, এখান থেকেই নিয়ে নেবো, কিংবা এখন অর্ডার করে রাখবো, বলে রাখবো, কথা বলে রাখবো। আর বিকেল
ওখানে জল খেয়ে পুষেনি, সেই কারণে এখন একটা কলে এসে আমরা দাঁড়িয়েছি, এখানে ও পাটা ধুইবে, জলটা খাবে, দেন আমরা আবার রওনা দেবো। চশমাটা পরে আসতে পারতে, চশমাটা পরে আসতে পারতে। জলটা পুষেনি খেয়ে ভালো লাগলো, ভালো না? আচ্ছা বসো, একে তো পেট মোটা হয়ে গেছে বুঝিয়ে নিচ্ছে, তারপরে এরকম জল কে কলে জলটা ভালো, জল খাওয়ার জন্য ঘর নিয়ে গিয়ে সে ঘরে গিয়ে জল খাবে এখন ভালো মতো। আমরা কিন্তু দোকানের সামনে চলে এসেছি, এবারে আমরা দোকানে ঢুকবো, ঢুকে দেখি জিনিস পছন্দ করবো, দাম দর করবো, কি হচ্ছে দেখা যাবে। চলো ভিতরে চলো, চলো কাটবে। আর কোনো লক সিস্টেম? এই তো একটা, এগুলো লক সিস্টেম আছে, এগুলো যেরকম ভাবে ইউজ করে পছন্দ হচ্ছে। ফাইনালি এটাই পছন্দ হলো, ভালো লাগছে তো? দেখো এবার ভাত তরকারি যা ইচ্ছে তাই রাখবে এর ভিতরে। এবার খুশি তো? বুক করা হয়ে গেছে, বিকেলবেলা মাল বাড়িতে ঢুকে যাবে। ঠিক আছে, আরেকটা সব পূরণ করতে। আরেকটা কি কি বলবে তো? আল্লাহ, সে যাওয়া হবে এখন একদিন। বেশ, ফাইনালি আমরা কিন্তু দোকান থেকে বেরিয়ে গেছি, আর যে মিটকেসটা সেটা কিন্তু বুক করে চলে এসেছি, আর বিকেলবেলা কিন্তু ভেবে করে বাড়িতে পৌঁছে দিয়ে রাখবে জিনিসটা। আবার তারপরে ফুল পেমেন্ট করবে, এখন টাকা পয়সা কিছু দেয়নি, 500 টাকা দিয়ে রেখেছি। আর একটা জিনিস কিনবে বলছে, কী ওটা? ঠিক আছে, জামা কাপড় রাখার যে স্টিলের যে মালগুলো হয় না, সেই নেবে বলছে। কি মাল? শুধু বলে মাল ওই আর কি হলো। তো ওটা দেখি বিকেলে যদি আরেকবার বাঘাটার দিকে যাই তাহলে চেষ্টা করবো ওটা কেনার। তো গেছে, এইমাত্র কিন্তু আমার বাড়িতে চলে এসেছি, আর আমি এখন স্নান করি না, এখন স্নান করতে যাবো। আর ওদিকে তো খেয়ে এসেছি, এখন না খেলেও চলবে মনে কথা। প্রচুর পরিমাণে গরম পড়েছে, সকাল থেকে ব্যাপক রৌদ্র দিয়েছে, আর এখন এই কিছুক্ষণ আগের থেকে ভাই মেঘলা করা শুরু হয়েছে। আর শুনছি নাকি ঝড় আসবে। ঝড় কি ঝড়? মোচা, মোচা ঝড় আসবে নাকি? মোচা না মোকা, মোচা না মোকা, ও ঠিক জানি না, মোচা সে আর কি। চলে আসো চাচা, মোটামুটি একটা ঝড় আসবে। এ মোচা, এখন থেকে সেই ওয়েদার শুরু হয়ে গেছে, কিন্তু কবে কি হবে তারও ঠিক নেই, এখন ওয়েট করতে হবে আমাদেরকে। বিকেলে আমাদের যে জিনিসটা আমরা অর্ডার করে রেখেছি, কী জানো, মিটকেসটা, সেই মিটকেসটা আসবে ভেনে করে, ওটা আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো দেখা যাক ওদের কী হয়। কী করছো তোমরা, কী করছো? অবস্থা দেখতে পাচ্ছ, অবস্থা দেখো, দোষে দোষ, ভিডিও র্যাঙ্কিং দেখো ভাই, তোমরা এখনও দোষে দোষ হয়ে আছে, ভিডিও দেখছো না, কী করছো তোমরা? এরকম হলে কী করে হবে তোমরাই বলো দেখো, দোষে দোষ, এইভাবে র্যাঙ্ক করলে হবে না। তোমার বেশি বেশি করে প্লিজ 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 বেশি বেশি করে ভাই ভিডিও দেখো প্লিজ। এটা হয়েছে কি, মানে যে আমাদের ওই কী বলে মিটকেসটা আসার কথা আজকের, সেটা আজকের আসছে না, কারণ দুপুরে ভাই এত পরিমাণে মেঘলা করেছে, দোকানদার বলছে এই মেঘলা করেছে, কখন ঝড় বৃষ্টি হবে, সেই কারণে মালটার এনে দেয়নি। ঠিক আছে, জিনিসটা বাড়িতে পৌঁছে দেয়নি, তা ফোন করে বললো কি যে কিছু মনে করো না ভাই, কালকে সকালে 9টার ভিতরে মালটা পৌঁছে যাবে বাড়ি। আমরা এসেছি প্রীতমারবি মার্কেটে, এসেছি একটুখানি খাবার দাবার খাওয়ার জন্য, খাবার দাবার কিনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ পরিবারবার বলছিল যে খাবার এনে দেবা, খাবার এনে দেবা। গেছি যখন তো একটু মোড়ের দিকে আসলাম, এখন চা খাবো, চা খেয়ে খাবার কিনবো, খাবার কিনে বাড়ির দিকে রওনা দেবো আমরা। বল চা কেমন, বল কেমন? গাইস, ওই মাত্র আমাকে খাবার এনে দিয়েছিল, আর খাবার খেয়ে আমি অনেকটাই মোটা হয়ে গেছি যে নড়তে পারছি না। এখন উঠোনে বসে বসে আমি হাওয়া খাচ্ছি, কিন্তু সেভাবে হাওয়া দিচ্ছে না, আর সব খাবার খেতে পারিনি, এই খাবারটা আছে, সকালে খাবো চা দিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যে মিটকেসটা আনতে গিয়েছিলাম সেই মিটকেসটা এখনও আসেনি। ওই লোকটা ফোন করেছিল, বললো যে হ্যাঁ এদিকে ঝড় হচ্ছিল, তো হালকা হালকা হাওয়া উঠেছিল, বললো যে কালকে সকাল 9টায় পৌঁছে দেবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের তাড়াতাড়ি 5K করতে হবে। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, আই লাভ ইউ গাইস।